আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা যারা 2023 সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবা, তোমরা কিন্তু জানতে পারছো যে তোমাদের পরীক্ষাটা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। আর এটা কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী নিজে বলেছে, তো তোমাদের কাছে কিন্তু অনেকের কাছে কিন্তু এই সংক্ষিপ্ত সিলেবাসটা আছে, আবার অনেক শিক্ষার্থী এমন আছে যাদের কাছে এখন ওই সংক্ষিপ্ত সিলেবাসটা নেই। তো আজকে আমরা তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি যে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসটা কীভাবে ডাউনলোড করবে কারো সাহায্য ছাড়া নিজের ফোনের মাধ্যমে। তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা একটু স্কিপ করে দেখলে তুমি হয়তো ডাউনলোড করতে নাও পারো, পরবর্তীতে একটা ঝামেলায় তোমাকে পড়তেও হতে পারে। তো ভিডিওটা দেখবা সম্পূর্ণ এই বিশেষ রিকোয়েস্ট করে আজকে ভিডিওটা আমরা শুরু করছি। তো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের এই এসএসসি এবং এইচএসসি তোমার যার যে সিলেবাসটা প্রয়োজন সেটা পাওয়ার জন্য তোমাদের চলে যেতে হবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো সেখানে তোমরা দুইটা লিঙ্ক পাবো, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি দুইজনের জন্য কিন্তু আলাদা আলাদা দুইটা লিঙ্ক রয়েছে। তো তোমাদের যে লিঙ্কগুলো দরকার, অর্থাৎ তুমি যদি এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে এইচএসসির উপর ক্লিক করবে, আর এইচএসসি পরীক্ষার্থী হয়ে থাকলে তাহলে এইচএসসির উপর ক্লিক করবে। তো এইচএসসির উপর ক্লিক করলে অবশ্যই তোমরা ক্রোম ব্রাউজারটা ইউজ করবে, কারণ এখান থেকে তোমরা কিন্তু কম্পিউটারের সাহায্যে কিন্তু খুব তাড়াতাড়ি ডাউনলোড করতে পারবা। তো লিঙ্কটা তোমরা এখান থেকে কপি করে নিতে পারো, বা এই লিঙ্কের উপর ক্লিক করলে তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এখানে লেখা থাকবে যে আই অ্যাম নট এ রোবট, তুমি যে একটা মানুষ, তুমি কোনো রোবট না, সেটা তোমাকে ভেরিফাই করতে হবে। তো আই অ্যাম নট এ রোবট এটার উপর ক্লিক করে দেবে, আই অ্যাম নট এ রোবট এটার পরে তোমরা। তো বন্ধুরা, আই অ্যাম নট এ রোবট এটা ক্লিক করে দেওয়ার পর তোমাদের হয়তো কয়েক সেকেন্ড লাগতে পারে, 12 সেকেন্ডের মতো তোমরা একটু অপেক্ষা করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস লেখা আসবে যে ক্লিক টু ভেরিফাই, অর্থাৎ তুমি যে মানুষ তুমি এটা ভেরিফাই করে এখানে ক্লিক টু ভেরিফাইতে ক্লিক করবে। তো ক্লিক টু ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরে পেজটা আবার একটু লোড নেবে, তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে লেখা থাকবে যে ইয়োর লিঙ্ক ইজ অলমোস্ট রেডি, অর্থাৎ তোমার লিঙ্কটা তৈরি হচ্ছে। তো এখানে 12 সেকেন্ডের মতো একটু অপেক্ষা করার পরে এখানে লেখা থাকবে যে গেট লিঙ্ক, অর্থাৎ এই যে লেখা দেখতে পাচ্ছ গেট লিঙ্ক, এখানে তোমরা ক্লিক করে দিলেই পেজটা আবার একটু লোড নেওয়ার পরই লিঙ্ক ডাউনলোড, অর্থাৎ তোমরা লিঙ্ক ডাউনলোড এখানে ক্লিক করে দিলেই তোমাদের সামনে কিন্তু তোমাদের যে গুগল ড্রাইভটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের যে সিলেবাসটা রয়েছে, যে সিলেবাসে তোমাদের পরীক্ষাটা হবে, সেই সিলেবাসটা কিন্তু অনায়াসে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আশা রাখছি তোমাদের এই পুরো প্রসেসটা বোঝাতে পেরেছি। তারপর আমি আবার একটু রিপিট করি, প্রথমে তোমরা চলে যাবে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে এই লিঙ্কে প্রবেশ করে তোমাদের আই এম নট এ রোবট এটার উপরে ক্লিক করবে। তারপর তোমাদের ফোনে যদি কোনো ক্যাপচার আসে তো ক্যাপচারটা সাবমিট করে আই এম নট এ রোবট এর উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা থাকবে যে ক্লিক টু ভেরিফাই। তো ক্লিক টু ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পরে পেজটা একটু লোড নেবে, তোমরা একটু নিচে চলে আসলে এখানে লেখা থাকবে যে ইয়োর লিঙ্ক ইজ অলমোস্ট রেডি। তারপর এখানে কয়েক সেকেন্ড দেখা হবে, তোমরা কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করবে, অপেক্ষা করার পরে এখানে নিচে লেখা থাকবে যে গেট লিঙ্ক, অর্থাৎ গেট লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে পেজটা আবার একটু লোড নেবে, লোড নেওয়ার পরে এখানে লেখা থাকবে যে লিঙ্ক ডাউনলোড। তো এই লিঙ্ক ডাউনলোডের উপর ক্লিক করলেই তোমাদের ফোনে যে গুগল ড্রাইভটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা কিন্তু খুব তাড়াতাড়ি, অর্থাৎ দ্রুত সময়ের মধ্যে ডাউনলোডটা হয়ে যাবে। তো বন্ধুরা, আর একটু কথা বলি, সেটা হলো তোমাদের কিন্তু এসএসসি এবং এইচএসসি পরীক্ষাটা হবে, এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাটা হবে 2023 সালের এপ্রিল মাসে, আর এইচএসসি পরীক্ষাটা হবে জুন মাসে। এটা কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী কিন্তু লাইভে এসে জানিয়েছে। আর তোমাদের কিন্তু সব বিষয় কিন্তু পরীক্ষা হবে, আর তোমাদের এই শর্ট সিলেবাসেই অর্থাৎ পরীক্ষাটা নেওয়া হবে। তো বন্ধুরা, একজন শিক্ষার্থী হিসেবে এ বিষয়ে তোমার কী মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটার পার্ট টু বাই পার্ট যদি একটু না বুঝে থাকো আমাদের জানাতে পারো, তোমাদের চেষ্টা করবো আমাদের কমেন্টসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়ার, আর ভিডিওটা বেশ বেশি শেয়ার করে এই তোমাদের বাকি বন্ধুদের দেখার সুযোগ করে দেবে, যাতে তারাও এই বিষয়টা দেখে উপকৃত হতে পারে এবং তাদের যে সিলেবাসটা রয়েছে সিলেবাসটা যেন তারা অনায়াসেই ডাউনলোড করতে পারে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর শিক্ষামূলক আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্ট থাকবা। তো এই প্রত্যাশা রেখে আমরা এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।